আমরা যারা নাকি দ্বীনের অনুরাগী একটু তালেব হকের তালেব আমাদের জন্য জরুরি হচ্ছে আমরা যেন আখিরাতের পিকেটটা মাথার মধ্যে নিই দুনিয়ার উপরে ওঠার পরিচিত হওয়ার প্রখ্যাত হওয়ার খ্যাতি অর্জন করার মানুষের সামনে সম্মান পাওয়ার কোনো চিন্তা ভাবনা আমরা কখনো যেন না করি সব কিছু আল্লাহ পাকের উপরে ছেড়ে দেয়া এটা যেন কল্পনার মধ্যে না আসে যে আমি পরিচিত হব এটা যেন কল্পনার মধ্যে না আসে আমাকে মানুষ একটু চিনক এটা যেন কল্পনার মধ্যে যেন না আসে আমি কিছু কথাবার্তা বলি মানুষ শুনক এটা যেন কল্পনার মধ্যে না আসে এটা আহলুল্লাহ আল্লাহওয়ালাদের সোহবত ছাড়া এই বিষয়টি হাসিল হয় না হাসিল কখনো হয় না এই বিষয়টি তো আমি আপনাদের খেদমতে আলোচনা করতেছিলাম যে আমি যখন করাচি থেকে আসছি তখন কি করব কোনো হিসাব নিকাশ কিচ্ছু নাই কোনো আমার কোনো রকমের চিন্তা চেতনা ছিল না ড্রয়িং ছিল না জীবনের হযরত রহমতুল্লাহ আলাইহ বলছেন বস বাংলাদেশে যাইতেছো যাও এখন চিঠি লিখছি হুজুর এই অবস্থা তো যেভাবে আছো সেভাবে থাকো শেষ আল্লাহ পাকের এক বান্দার হাতে সুপর্দ হওয়ার উসিলায় হয়তো আল্লাহ পাক এতটুক আমাকে পৌঁছেছে এটা আমার কিছু না বলার উদ্দেশ্য হচ্ছে বান্দা যখন আল্লাহ পাকের উপরে নিজেকে ন্যস্ত করিয়া দেয় তো বান্দার সব বিষয়গুলার যোগান স্বয়ং আল্লাহ পাককে দান করেন হাদিসের মধ্যে আছে মান কানাতিল আখিরাতু হাম্মাহু জাল আল্লাহু গিনাহু ফি কলবি ওয়া জামা আলাহু শামলা ওয়া আতাতহু দুনিয়া ওয়া হিয়া রাহ সব বিষয়গুলা আল্লাহ পাক তার কি প্রয়োজনীয় বিষয়গুলোর আয়োজন করিয়া দেন আল্লাহ পাক বড় দয়ালু আল্লাহ পাক বড় রহিম আল্লাহ পাক বড় রহমান এই কারণে আমরা সব বিষয়গুলো বাদ দিয়ে এখন তো উত্তাল এবং মাতালির জমানা কার আগে কে যাব কার উপরে কে উঠব কার থেকে কে ধন ভাণ্ডার অর্জন করব নাম অর্জন করব পদমর্যাদা অর্জন করব কিতাব কোনটা পড়াব কিভাবে আমি কি পরিচিত হব খালি এগুলাই চলতেছে পুরা কি আমাদের পরিবেশের মধ্যে সবগুলা বাদ দিয়ে আল্লাহ পাকের উপরে ওয়া উফাবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসিরুম বিল ইবাদ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির আসলে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আর জায়গার মধ্যে আছে নি'মাল মাওলা হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বিষয়গুলোকে মাথার মধ্যে নিয়ে ইবাদতের সাথে নিজেকে লাগিয়ে রাখা তেলাওয়াতের সাথে নিজেকে লাগিয়ে রাখা নেক কাজগুলোর সাথে নিজেকে লাগিয়ে রাখা মন্দ কাজগুলো থেকে নিজেকে কি দূরে রাখার চেষ্টা করা এটাই হচ্ছে আমাদের কাজ এবং আখরাতের ফিকির মাথার মধ্যে রাখা যে আমার কি হবে আমার কি হবে সামনে এই রঙে তো আর দিন যাবে না আরও সামনে রং আছে আমার কি হবে এই আখরাতের ফিকির একটি যদি অন্তরে এসে যায় আল্লাহর রহমতের দুনিয়ার যত মোহ আর মহব্বতের বিষয়টি আছে সবগুলা দূরীভূত হয়ে যাবে আল্লাহ পাক সবাইকে আখরাতের ফিকির আমাদের দান করেন আল্লাহ পাকের সঠিক বান্দা হওয়ার যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ পাক হ্যাঁ এগুলোর আয়োজন করে দেন আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক উম্মত হওয়ার জন্য যা কিছু দরকার এগুলো যেন আল্লাহ পাক ব্যবস্থা করে দেন আর যেগুলো আমাদের জন্য ক্ষতিকর এগুলা থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন।